সেই মামলাই হচ্ছে কুখ্যাত 21 আগস্ট মামলা। এই মামলা দায়েরের মাধ্যমে চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্তর্জাতিক ভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের দিকটাতে। আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থাতেই এই মামলায় কোন সময়েই সংশ্লিষ্ট ছিলেন না, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় হয়েছে সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। আমরা আরেকটা কথায় হলো তুমি বলেছি গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি। তারেক রহমানের নাম কখন আসলো এই মামলায়? তারেক রহমান সাহেবের নামটা এসেছিল, আপনারা জানেন, 4টা চার্জশিট দেওয়া হয়েছিল, 3টা চার্জশিট, ইভেন 111 এর সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার্জশিট দেন, সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয়। আজকে আমি বলছি আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। তাই দর্শক, আমরা হাইকোর্ট প্রাঙ্গণে আছি এবং সেখানে একটু আগে যে রায়টা হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সকল আসামি যারা আপিল করেছেন কিংবা যারা আপিল করেননি তাদের সবাইকেই খালাস দেওয়া হয়েছে এবং এখানে বীরবেতা তারেক রহমান সহ অন্যান্য যত নেতা আছেন যাদের নাম এখানে ছিল তাদের প্রত্যেককে আসলে খালাস দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন মামলার বর্ণনা দিয়েছেন এবং কিভাবে জাজমেন্ট দিয়েছেন। সরকারি দলকে একটা বেকায়দা পাওয়ার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য
এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল, এবং সেখানে প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। তারেক রহমানকে আব্দুল কাহার আকনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। আদালত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে, যদিও এখানে সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে, যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, মৃত্যু, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড টিকতে পারে না। সেখানে 51 ডিএলআর এর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না। সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন, এবং সেই জন্যই আজকে এই মামলায়, এই 21 আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোন এভিডেন্স পায় মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন কারা, 19 জনের মৃত্যুদণ্ড এবং 19 জনের যাবজ্জীবন সব খালাস, সকলকে আদালত মনে করেছে। আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। কি পলিটিক্যাল সাপোর্ট ছিল স্যার? আচ্ছা, এটা বলতেছি, বলেন আলোচনা করতেছি, বলেন বলেন আলোচনা করতে একটা মামলায় ওয়ান ইলেভেনের সময় মহিন্দ আহমদ ফখরুদ্দিন আমাদের চার্জশিট দিয়েছে, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগ করেছে, তাকে নিয়োগ করেছে আব্দুল কাহার আকন, যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময়, তিনি আমাদেরকে নমিনেশন চেয়েছিল, নমিনেশন পেয়েছিল 2024 এবং এমপি হওয়ার জন্য, তাকে পরে চাকরি পুনর্বহাল করে তাকে তদন্তে ডাক দিয়েছে, এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে ক্ষোভ প্রতিফলিত হয়েছে, এবং যে উনি যে মুফতি হান্নানকে এক সূত্রে সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল, মুফতি হান্নান আগে কিন্তু ওয়ার্ক সিস্টেমের করেছিল, সেখানে আশেপাশে নাম বলেছে, তাদের নাম বলেছে, সেগুলো নাই, সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাহার আকন্দ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিভারে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিস্টেম করেছে, সেই ওয়ান সিস্টেম পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে, পরবর্তী কোর্টে গিয়ে বসছে, কোর্টে বসে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সামনে ঘুরিয়ে ফেলছে আমাকে, শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনি না, আমি রাজ্যের কাছে চিনি না, এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়, এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন প্রতিবেদন করছে, 15,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণ দেব, একজন সাক্ষীও বলে নাই যে তারা দেখেছে মারছে, এবং সবকিছু বিবেচনা করে দিয়েছে কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইন করতে হবে নেওয়া হয়নি, তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই মামলাটা নিয়েছিল, রাজনৈতিক ভাবে এটা বিচার করেছে বলে আজকে
আনকারণ সাক্ষ্য কোনো কিছু ফলো করে নেই, এই জন্য এই সরকারের মূল উদ্দেশ্য শুধু দুটা, একটা ছিল তো রাজনীতির জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া, এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল, অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল, এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ, এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র, এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা দেখতে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীন বলেন কি বলতে চাচ্ছিলেন একটু দেখি, একটু 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 মাঝখানে চলে যান, নাইলে তো দেখুন। আসলে আমাদের লার্নেড অ্যাডভোকেট সাহেবরা বলেছেন এই মামলা 2010 থেকে এই মামলাটা রাজনৈতিক ভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে, এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে, ইটস এ পলিটিক্যাল সেবোটাইজ এগেনস্ট মিস্টার তারেক রহমান এন্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না, পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেনডেটা এন্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ, যে কারণে সবকিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই, এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি, সব কিছু নিয়ে